পানির দামে নিয়ে যাবেন। সুজুকি নেকেড ভার্সন, গাড়িটা 22 সালের মডেল, দুই বছরের পেপার্স করা আছে, এটা কার্বোটার, এটা চলছে 8000 কিলো, সুজুকির ভেতরে FI ABS SF, সো এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে। এই গাড়িটা 22 সালের গাড়ি, একমাত্র 5000 কিলো চালানো। FZ ভার্সন 2 এটা 20 সালের, এটা দুই বছরের নাম্বার করা, এই গাড়িটা 5000 কিলো চলা। এটা এক্সব্লেড যশোর বিআরটি নাম্বার করা আছে, 21 সালের মডেল, এটা মাত্র 5000 কিলো চড়ছে, 10 বছরের পেপার্স করা, NS FI ডাবল চ্যানেল ABS, খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়িটা। হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন অবস্থান করছি মহেশপুরে সিঙ্গাপুর মোটরসে, আর এখানে কিন্তু আপনার পেয়ে সকল ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক। আর আজকে আপনাদেরকে দেখাবো সবথেকে রিজনেবল প্রাইসের বাইক, এবং তাছাড়া এই মুহূর্তে তাদের কাছে কি কি বাইক আছে। সো ভিউয়ার্স, দেরি না করে এখন চলুন ভিডিওটা শুরু করা যাক। আর সিঙ্গাপুর মোটরসের লোকেশন অবশ্যই মহেশপুর থানাতে, তাদের বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সিঙ্গাপুর মোটরসের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমাদের নতুন ভিডিওতে নতুন নতুন গাড়ি আপনাদেরকে আপডেট দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখেন। ফার্স্ট আমি টিভিএস আরটিআর। সো এটা কত সালের মডেল? এই গাড়িটা 21-এর মডেল, 2021-এর মডেল। কত কিলো ছিল সেটা? এই গাড়িটা চলছে 9000 কিলো। 9000 কিলো অনটেস নাম্বার সহ, এটা ঝিনাইদহ বিআরটি নাম্বার করা আছে, দুই বছরের। এটা দাম চাচ্ছেন কত টাকা? এটা দাম চাচ্ছি 1,30,000 টাকা। 1,30,000, এটা ঘোড়া মার্কা, একদম লাস্ট ভার্সনের আরটিআর। ১,২০,০০০ ১,২৫,০০০ এটা হাং, হিরো হাং, এটা এটা হিরো হোন্ডা হাং, ওগুলোকে ডাবল হাইড্রোলিক্স, ডাবল ডিক্সের বাইক। ইঞ্জিনে কি কোনো কাজ করা আছে? না না, খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আর এটা কত সালের গাড়ি? এটা কিনা আছে কত সালে? এই গাড়িটা আপনার 20-এর গাড়ি, 20 সালের গাড়ি। এটা দাম চাচ্ছেন কত টাকা? এটা দাম চাচ্ছিলাম 1,20,000 টাকা। অনটেস্ট? না, এটা যশোর 10 বছরের পেপারস করা। 10 বছর? 10 বছর। এটা এটাও হাং, হিরো হাং, সিঙ্গেল ডিক্স, সিঙ্গেল ডিক্সের বাইক। জি, সিঙ্গেল ডিক্সের বাইক। ওকে, এটা তো ম্যাট কালার, এটা কালোর উপরে লাল স্টিকার, ম্যাট কালার। জি, আচ্ছা, ম্যাট কালার। জি, ওকে। সো এটা চলছে কত কিলো? এটা চলছে আপনার 13,000 মনে হয়, 13,000 মতন চলছে। জি। আর এটা দাম চাচ্ছেন কত টাকা? এটা দাম চাচ্ছি 1,15,000 টাকা। ওয়ান টেস্ট? না, ঝিনাইদহ দুই বছরের কাগজ করা, ঝিনাইদহ বিআরটি। এটা হচ্ছে ডিসকভার 125, একদম লাস্ট ভার্সনের গাড়ি। সো এটা চলছে কত কিলো? এটা চলছে 1,500 কিলো, 1,500 কিলো মাত্র, 1,500 কিলো। আর দাম চাচ্ছেন কত টাকা? এটা দাম চাচ্ছি 1,20,000 টাকা। আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস অন টেস্ট? অন টেস্ট। আর এটা 20-এর গাড়ি, 2020 সালের গাড়ি, 125? এটা 125, এটা চলছে 4,500 কিলো, 4,500 কিলো, 4,500 কিলো। ইঞ্জিনে কোনো কাজ করা আছে? না, এটা ইঞ্জিনের কোনো কাজ করা হয়নি। দাম চাচ্ছেন কত টাকা এটা? এটা দাম চাচ্ছি আমি 1,15,000 টাকা। অন টেস্ট? অন টেস্ট। এবার আমি আপনাদের, আপনাকে যে গাড়িটা দেখাচ্ছি, এই গাড়িটা কোনো বাংলাদেশের শোরুমও নেই, বাট আমার কাছে একটি FPC আছে, এটাও রিকন্ডিশন, কিন্তু এই গাড়িটা একেবারে শোরুম কন্ডিশন। সো আমি আশা করি বা আমি এটা মনে করি যে আপনাদের কাছে হয়তো টাকা থাকতে পারে, কিন্তু এই এই ধরনের গাড়ি একটা ম্যানেজ করা সো টাফ। আসলে গাড়িটার নামটা কি জানতে পারি? এটা এটা হয়েছে ইয়ামা সুপার ডিলাক্স। ইয়ামা সুপার ডিলাক্স? জি, সিডিআই। সিডিআই। এটা তো 100 সিসির বাইক দেখা, 100 সিসির বাইক,
একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন? একদম ফ্রেশ কন্ডিশন। এই গাড়িটা মাত্র 32,000 কিলো রান হয়েছে। মাত্র 32,000 কিলো। গাড়িটার অরিজিনাল টায়ারও সাথে ছিল, কিন্তু সে টায়ারগুলো মানে অনেকদিন পরে থাকার কারণে টায়ারগুলোই নষ্ট হয়ে গেছে। তো এই গাড়িটা 32,000 কিলো চলছে, এ টু জেড। আপনারা দেখেন এ টু জেড মানে সব কিছু অরিজিনাল। ইভেন কি সাইলেন্সারটা দেখেন, গাড়ির চাইতে বেশি বেশি পরিষ্কার সাইলেন্সারটা। সাইলেন্সারটা দেখলেই মনে হয় যে গাড়িটা একটু জড়িয়ে ধরি। এটা 32,000 কিলো চলছে, আসলে এই বাইকটা মনে হয় আমার জন্মের আগের বাইক। হ্যাঁ, এটা অবশ্য আমরা যখন ছোট ছিলাম আর আমার জীবনের প্রথম কিন্তু এই গাড়ি দিয়ে গাড়ি চালানো শেখানো। যাই হোক, আমার জন্মের আগের বাইক কিভাবে 32,000 কিলো চলে আমি আসলে। তো এই গাড়িটা খুবই এক ভদ্রলোকের ছিলেন, উনি গাড়িটা বেশি একটা ব্যবহারই করেননি। তো গাড়িটা ওনারা সেল করে দিয়েছেন, আমি গাড়িটা নিয়ে আসছি। যদি আপনারা এই গাড়ি অনেকে বহুত কল আসে আমার এই গাড়িটার জন্য। সো এই গাড়িটার দাম চাচ্ছিলাম আমি 1,25,000 টাকা। অলরেডি 1,10,000 টাকা পর্যন্ত এটা দাম উঠেছে, তাও বিক্রি করেন? তাও আমি বিক্রি করিনি। লাস্ট কত হলে বিক্রি করবেন? আমি 20,000 হলে বিক্রি করবো। লাস্ট 1,20,000 হলে এই গাড়ি বিক্রি করে দিই। হ্যাঁ, এই গাড়িটা বিক্রি করবো। 1,20,000-এর নিচে যদি কেউ মানে মন্তব্য করেন তো প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না, প্লিজ। তারপরে আরেকটি আকর্ষণীয় গাড়ি আমি দেখাচ্ছি, যেটা মূলত ইয়াং জেনারেশন ছাড়া যারা বোঝে এই গাড়ির বিষয়ে, এটাও জাপানি গাড়ি। সিডিআই হুন্ডার। হ্যাঁ, এটা হুন্ডার। সো এই গাড়িটা একেবারে সব কিছু অরিজিনাল আছে। কালার অরিজিনাল, শুধু ওপরের পাটটা, এই যে এখানে তেলের এই জায়গাটুকু ডিস্টার্ব ছিল, এই জায়গাটাও ডিস্টার্ব ছিল, এগুলো মিলানো আছে। আর এই পুরো সাইড এগুলো সব অরিজিনাল। তারপরে মনে করেন মিটার অরিজিনাল, সিগন্যাল লাইট অরিজিনাল, সব কিছু, সামনের মডগার্ড, শোগার্ড, শুধু গাড়িটার ভিতরে ট্রাভেল, এখানে এই শোগার্ডটাই একটু মরিচা ধরে গেছে। তাছাড়া এই গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে। ওকে, সিডের, এই হুন্ডা সিডের দাম চাচ্ছেন? এটার দাম আমি চাচ্ছিলাম আস্টিং প্রায় 70,000 টাকা মাত্র, কিন্তু কম বেশি করা যাবে ফিক্সড 65,000 টাকা। একদম ফিক্সড 65,000 টাকা। আমার কাছে আরেকটি লাল কালার ছিল, সেটা সেল হয়ে গেছে, কিন্তু এটা রংপুরের নাম্বার, রংপুরের নাম্বার। আর এই যে ইয়ামা সিডিআই, এটা রাজশাহী নাম্বার। জি, তারপরে আরেকটি জনপ্রিয় বাইক, সেটা হলো পাকিস্তানি 80। ও, আসলে আগেরবার দেখেছিলাম দুইটা ছিল, সো এবার দেখতে পাচ্ছি একটা। ভিডিওর পরে আরেকটাও নিয়ে আসছিলাম, টোটালে তিনটা ছিল, দুইটা সেল হয়ে গেছে, আর এখন একটা আছে। এই কন্ডিশনটা কেমন? খুবই সুন্দর কন্ডিশন, ফ্রেশ কন্ডিশনে, ফ্রেশ কন্ডিশন। এটা ফরিদপুর বিআরটির নাম্বার, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড। ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড? জি, 10 বছরের নাম্বার করা। 10 বছরের নাম্বার? জি। সো 10 বছরের নাম্বার করা এই গাড়িটা, মানে এই ধরনের জাপানি এইটি যারা খুঁজেন অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন। খুবই ফ্রেশ কন্ডিশনের আছে এটা। আমি আস্টিং প্রাইস 60,000 টাকা দাম চাচ্ছিলাম, শুধু 60,000 টাকা। জি, তারপরে কম বেশি করা যাবে। হ্যাঁ, আস্টিং প্রাইস এরপরে আসলে কম বেশি করা যাবে। তারপরে এই একটা ছোট গাড়ি আছে, এই গাড়িটা রানার 50cc। জি, এটা ঝিনাইদহ বিআরটির নাম্বার করা, এটা 10 বছরের পেপার্স করা। 10 বছর। সো এই 10 বছরের পেপার্স করা, খুবই ফুল অ্যান্ড ফাইনাল, খুবই ফ্রেশ কন্ডিশনের আছে গাড়িটা। এই গাড়িটা আমি দাম চাচ্ছিলাম 37,000 টাকা মাত্র, আস্কিং প্রাইস 37,000 টাকা। তারপরে একটা আছে, এটা আপনার হিরো এইচএফ ডিলাক্স। জি, এইচএফ ডিলাক্স, খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি, 2021-এর গাড়ি, খুবই ফ্রেশ, মাত্র 7,000 কিলো চলা। অন টেস্ট, শোরুম পেপার, এটা যে কোনো জেলাতে নাম্বার করতে পারবেন। এটার দাম চাচ্ছিলাম 64,000 টাকা মাত্র 64,000 টাকা। আস্কিং প্রাইস কিছু কম হবে? জি, আস্কিং প্রাইস কিছু কম বেশি করা যাবে। এই একটা আছে আপনার ডিসকভার 135, এটা খুবই জনপ্রিয় একটা বাইক। ডিস্ক ব্রেক, একেবারে লাস্ট মডেলের গাড়ি, 2011-এর গাড়ি, লাস্ট মডেলের গাড়ি। গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন, যশোর বিআরটির নাম্বার, 10 বছরের পেপার্স করা, মূল মালিকের কাছ থেকে নিয়ে আসা। যখন আপনি মালিকানা করবেন, নো প্রবলেম, মালিকানার জন্য কোনো টেনশন করা লাগবে না, এনি টাইম মালিকানা পরিবর্তন করা যাবে। এটার দাম চাচ্ছেন কত? সো এই গাড়িটার দাম চাচ্ছিলাম আমি 1,20,000 টাকা। 1,20,000 মাত্র 1,20,000 টাকা আস্কিং প্রাইস। আমি আরেকটি দেখি দেখাচ্ছি আপনাদেরকে, এলএমএল কোম্পানির গাড়ি। এটা এলএমএল কোম্পানির গাড়ি, ভ্যাপসা টি ফাইভ। এটা যশোরের নাম্বার, অ্যানালগ কম্পিউটার কাগজ। সো খুবই ফ্রেশ কন্ডিশনের একটা বাইক। এই গাড়িটার আমি দাম, আস্কিং প্রাইস দাম চাচ্ছিলাম 62,000 টাকা। জি,
Asking price. সামান্য কিছু কম বেশি করা যাবে, নো প্রবলেম। একটা হোন্ডা কোম্পানির খুবই জনপ্রিয় গাড়ি এক্সব্লেড। এটা এক্সব্লেড যশোর বিআরটির নাম্বার করা আছে। গাড়িটা 21 সালের মডেল। গাড়িটা মাত্র 5000 কিলো চড়ছে। আমাদের কলেজের প্রফেসরের গাড়ি, মানে মহেশপুর কলেজের প্রফেসরের গাড়ি, খুবই ফ্রেশ কন্ডিশনের আছে। যশোর বিআরটির নাম্বার, 10 বছরের পেপারস করা। 10 বছর? জি, 10 বছরের পেপার করা। ওকে, এটা দাম চাচ্ছেন কত টাকা? তো এই গাড়িটার দাম চাচ্ছি আমি, কালারটাও কিন্তু খুবই গর্জিয়াস, আর্মি কালার, আর্মি গ্রিন। তো এই গাড়িটার আমি দাম চাচ্ছি 1,62,000 টাকা। 1,62,000 টাকা জি, আস্কিং প্রাইস। তারপরে বাজাজের আরেকটি জনপ্রিয় গাড়ি, সেটা হলো গাড়িটি দেখলে চমৎকারের একটি কালার। এই গাড়িটা 21 সালের গাড়ি, বাজাজ পালসার NS 160 FI ডাবল চ্যানেল ABS, মানে FI ABS জি, FI ABS ডাবল চ্যানেল ABS, তবে সিঙ্গেল চ্যানেল না। খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়িটা। এই গাড়িটার মূল্য আছে আপনার মার্কেটে 2,62,000 টাকা। 2,62,000 টাকা যারা ক্রয় করছে, সেই ক্রয়ের মেমোটাও পর্যন্ত আমার কাছে আছে। এটা 2021 সালে ক্রয়, 21-এর 8 মাসের গাড়িটা ক্রয় করা। আর এটা চলছে কত কিলো? এই গাড়িটা চলছে 11,000 কিলো। 11,000 কিলো আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? এই গাড়িটার দাম যে আমি কি বলি এখন, এটা 10 বছরের পেপারস করা। 10 বছর? কোন জায়গা? 10 বছর। এটা যশোর বিআরটির নাম্বার, 10 বছরের পেপারস করা। 10 বছরের পেপারস জি। লাস্ট কথা হলে বিক্রি, তো আমি আস্কিং প্রাইস হইল গে 1,90,000 টাকা দাম চাচ্ছিলাম। 1,90,000 টাকা আস্কিং প্রাইস কম বেশি, এটা কম বেশি করা যাবে, নো প্রবলেম। আমি একটা আকর্ষণীয় গাড়ি দেখাচ্ছি, সেটা হলো আপনার সিজেড এক্সপ্রোস। তো সিজেড এক্সপ্রোস, এই গাড়িটা এতদিন আমি ব্যবহার করার জন্যই মূলত, এটা মূল লক্ষ্য ছিল আমি নিজে ব্যবহার করব। সো এখন আবার আরেকটি গাড়ি সিদ্ধান্ত নিয়েছি যে আরেকটা ব্যবহার করবো, এখন এটা সেল করে দিব। ওকে, সো এটা ইটালিয়ান কোম্পানি, খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এটা নতুন মার্কেটে 2,40,000 টাকা দাম। আপনি এই দাম যাচ্ছেন কত? সো এটা ঢাকা মেট্রো নাম্বার করা, 10 বছরের পেপারস করা। আমি কিন্তু আপনাদেরকে ওই 2,40,000 না, একদম ফ্রি পানির দামে হয়ে যাচ্ছে, একদম জিএক্সআর এর মতন একেবারে সুন্দর একটা কোয়ালিটি, R15 এর চাইতো মজা বেশি চালিয়ে। সো এই গাড়িটা আমি দাম চাচ্ছি 1,10,000 টাকা আস্কিং প্রাইস। মাত্র 1,10,000 টাকা আস্কিং প্রাইস, একদম পানির দামে নিয়ে যাবেন। তারপরে আছে ইয়ামা কোম্পানির ভার্সন থ্রি ABS ব্রেকিং সিস্টেম। এটা কত সালের বাইক? এটা 20-এর মডেল, 2020 সালের মডেল। গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে। এটা 7,000 কিলো রান করা আছে। 7,000 কিলো? মাত্র 7,000 কিলো। অনটেসন নাম্বার সহ এটা ব্যাংকগ্রাফ করা আছে, যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন। এটা কয় বছরের জন্য টাকা? এটা 2 বছরের জন্য টাকা জমা দেওয়া আছে। 7,000 কিলো রান করা আছে। গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের। সো এই গাড়িটা আমি দাম চাচ্ছি 2,15,000 টাকা। 2,15,000 টাকা জি। এই একটা গাড়ি আছে, এটা আপনার 19-এর মডেল, পালসার 19-এর মডেল। এই গাড়িটা টাকা জমা দেওয়া আছে, আপনি যে কোনো বিআরটির নাম্বার করতে পারবেন। 2 বছরের টাকা জমা দেওয়া। সো এই গাড়িটা আপনি, আমি চলছে আপনার 11,000 না 10,000 জন, 10-11,000 আছে। সো এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের আছে। গাড়িটার দাম চাচ্ছি আমি 1,45,000 টাকা। 1,45,000 টাকা আচ্ছা, একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে অনেকে বলে যে মাত্র 1,00,000 টাকায় পালসার, তারপরে হচ্ছে বিভিন্ন মানে অনেক কম দামে তাই 1,00,000 টাকায় পালসার, এই গাড়িগুলো মূলত কী ধরনের? আমি 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 সেটা আপনাকে বলি, এটা ইয়ার অফ ম্যানুফ্যাকচারের উপরে ডিপেন্ড করে এবং গাড়ির কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। আপনি একটা গাড়ি কিনছেন একেবারে প্রায় 50-60,000 কিলো চালানো, গোয়িং টু মানে ইঞ্জিন করার কাছে চলে আসছে, কি বললাম বুঝতে পারছেন? সেই সমস্ত গাড়ি হয়তো দাম চাচ্ছে, কিন্তু অনেকে আবার দেখি যে ভিডিওতে বলে কম দাম, কিন্তু কিনতে গেলে বলে যে নাই ওইটা আমাদের সেল হয়ে গেছে, আপনার নতুন কালেকশন আছে। সো এমনও হতে পারে, কিন্তু আপনি দেখেন এই গাড়িটা যে ক্রয় করছে 1,84,000 টাকাতে গাড়িটা ক্রয় করছে। সো তারা কাগজের টাকা জমা দিছে, এই গাড়িটা কত টাকা সে ডিফারেন্স আমার কাছে সেল করতে পারে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের শোরুমের লোকেশনটা কোথায়? আমাদের শোরুমের লোকেশনটা হয়েছে ঝিনাইদহ জেলা, মহেশপুর উপজেলা, মহেশপুরে জি। ওকে, সো এরপরে কোন বাইকটা দেখাবেন? এরপরে দেখাবো এটা 16 সালের পালসার। এই গাড়িটা
খুবই ফ্রেশ কন্ডিশনের আছে। ফ্রেশ কন্ডিশন জি। ইঞ্জিনে কোনো কাজ করা না? ইঞ্জিনে কোথাও কোনো কাজ করা লাগবে না। কত চলছে এটা? এই গাড়িটা চলছে 15000 কিলো। 15000 কিলো জি, মাত্র 15000 কিলো। আর এটার দাম চাচ্ছেন কত টাকা? এই গাড়িটার দাম আমি মিটারে যা 15000 কিলো পেয়েছি ওইভাবেই আছে। যেভাবে আমি পেয়েছি এই গাড়িটার দাম চাচ্ছি 120000 টাকা। 120000 মানে আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস কিছু কম হবে, একটু কম বেশি করা যাবে। এই গাড়িটা আপনার 20 সালের মডেল, পালসার। পালসার একেবারে ফ্রেশ কন্ডিশন আছে। ফ্রেশ কন্ডিশনে পাচ্ছে জি। এই গাড়িটা 8000 কিলো চলা, মাত্র 8000 কিলো। যেভাবে চলছে সেভাবেই আমি নিয়ে আসছি, খুবই ফ্রেশ কন্ডিশনের আছে, 2 বছরের পেপারস করা। এটা দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছি আমি 153000 টাকা। 153000 আস্কিং, কিছু কম আস্কিং প্রাইস, একটু কম বেশি করা যাবে। এরপর কোনটা দেখাবেন? এরপরে দেখাবো আপনাদেরকে সুজুকির এসএফ। এসএফ জি, সুজুকি এসএফ। এটা কত সালের? এই গাড়িটা 19-এর গাড়ি। 19-এর গাড়ি, 19 সালের। কত গেল এটা? এই গাড়িটা চলছে 9000 কিলো। 9000 কিলো। দাম চাচ্ছেন কত টাকা? এই গাড়িটার দাম চাচ্ছি 185000 টাকা। 185000 জি। আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস। সো আরেকটা গাড়ি আছে আপনার ফেজার। কিলোমিটারে কি আর কাজ করানো লাগে? তারপরে আছে আমার কাছে কিছু কম হবে আসলে, কিছু মানে তেমন বেশি না, সম্মান রাখা যাবে, সম্মান রাখতে পারবেন। আরেকটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো আপনার সুজুকি। যে কোনো ফার্স্ট মালিকের কাছ থেকে যে কোনো মুহূর্তে গাড়ির মালিকানা করা যাবে, নো প্রবলেম। তারপরে আরেকটি গাড়ি, সবচাইতে জনপ্রিয় গাড়ি হলো সুজুকির ভেতরে এফআই এবিএস। সুজুকি এসএফ? এসএফ। এটা কি এফআই এবিএস? এফআই এবিএস। সো এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে, একদম ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশন। এই গাড়িটা বয়স কতদিন? এই গাড়িটা 22 সালের গাড়ি, মাত্র 5000 কিলো চালানো। 5000 কিলো। সো এই গাড়িটা ক্রয় করা আর নতুন শোরুম থেকে ক্রয় করা একই বিষয়। এই গাড়িটা মাগুরা বিআরটির নাম্বার, মাগুরা বিআরটির ডিজিটাল প্লেট, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড, যে কোনো মুহূর্তে এই গাড়িটার মালিকানা মানে আপনি করে নিতে পারবেন, নো প্রবলেম। আর এটা চলছে কত কিলো? এই মাত্র 5000। 5000। আর এটার দাম চাচ্ছেন কত টাকা? এটা দাম চাচ্ছি 2,97,000 টাকা। 2,97,000 আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস। মানে কিছু কম বেশি করা, আসলে কিছু কম বেশি করা যাবে, নো প্রবলেম। মানে এটা নতুন বাইক যারা কিনতে চাচ্ছে, তারা একদম নতুন বাইক যারা কিনতে চাচ্ছেন তারা এই গাড়িটার প্রতি লুক করবেন। আশা করি আমাদের আমার শোরুমগুলো বাইক যেগুলো দেখালাম ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ, কারণ আমার কাছে সবচাইতে ফ্রেশ কন্ডিশনের গাড়ি থাকে। সো গাড়ি নিয়ে টেনশন নেই, গাড়ির যদি আপনি ওয়ারেন্টি গ্যারান্টি চান তাও দেওয়া হবে, দেওয়া যাবে, নো প্রবলেম কিছু কিছু গাড়ি। আর সবচাইতে বড় কথা, কাগজের গ্যারান্টিটা সবচাইতে বড় ইম্পর্টেন্ট, সেটা আজীবন আমার কাছে পাবেন আপনি ইনশাল্লাহ। যদি কোনো রকমের প্রবলেম থেকে থাকে, কোনো হ্যাজার্ড থাকে, সেটা রেসপন্সিবিলিটি আমি, আমার প্রতি এই বিশ্বাসটুকু রাখবেন ইনশাল্লাহ। আমার শোরুমের লোকেশন ঝিনাইদহ জেলা, মহেশপুর থানা, উপজেলা রোড, আর সেই উপজেলায় অবস্থিত আমার এই সিঙ্গাপুর মটরস।